আজকে এসেছি সিরাজগঞ্জ চায়নাবাদ প্রকল্পটা ঘুরবো আজকে সারাদিন। শহরের খুব কাছেই চায়নাবাদ, আপনি যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে অনেকগুলো বাস সার্ভিস আছে যেগুলো সরাসরি সিরাজগঞ্জ যায়। সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আপনি চাইলে অটোরিকশা অথবা সিএনজি যোগে চায়নাবাদ প্রকল্পে আসতে পারবেন। এটি মূলত একটি নদী রক্ষা বাঁধ, যেটি যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ চারিপাশটা আসলে ঘুরবার জন্য খুবই সুন্দর জায়গা, ঝলমলে পানি এবং রৌদ্রোজ্জ্বল দিন, দেখতে খুব মনোমুগ্ধকর। আসলে বিকেল করে প্রচুর লোকজন এখানে আসে, আমরা একটু দুপুরবেলায় চলে আসলাম ঘুরে দেখার জন্য। আসলে জায়গার সৌন্দর্য আসলে খুব সুন্দর, সবসময় ঝিরিঝিরি বাতাস থাকে যে কারণে আপনি যখন হাঁটবেন তখন অনেক আনন্দ উপভোগ করবেন। ভ্রমণ করার সময় মানুষ আসলে জায়গা খুঁজতে থাকে, আসলে একটু দেখবার মতো জায়গা হলে যেন শান্তি মিলে যায়। বাঁধের এপার থেকে ওপারে যেতে হলে আপনাকে অবশ্যই ট্রলারে যেতে হবে, চাইলে আপনি কিছুটা ঘুরে অটোরিকশাও যেতে পারেন, বা ট্রলারে যদি যান সেক্ষেত্রে নদী ভ্রমণের আনন্দটাও পাবেন। চায়নাবাদ প্রকল্পে কিছু টারবাইন আছে যেগুলি বায়ুচালিত, অর্থাৎ বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, এইগুলো এখানে দেখতে পারবেন। খুব ভালোই মনে হয় দেখতে, কিছুটা ইউরোপীয় রূপ মনে হয়। আসলে অনেকের হয়তো জানাই নেই যে এই জিনিসগুলো আসলে আমাদের দেশেও আছে, দেখলে আসলে ভালো লাগবে যখন কাছের থেকে দেখবেন, আরও জিনিসটি স্পষ্ট বোঝা যায় যে বাতাসের চাপে এটি আসলে ঘোরে। এবং বাঁধ প্রকল্পের পেছনের কিছু এরিয়া আসলে মরুভূমির মতো ধুধু বালু প্রান্ত, এই জায়গাটাও আসলে দেখতে ভালোই দেখা যায়। এই নদীর বালু দিয়ে ভরাট করে জায়গাটা আসলে এরকম বানানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে ইনশাল্লাহ আবার অন্য কোথাও দেখা হবে, এই আশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।